হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট আপনারা দেখেন। বন্ধুরা, দেখা যায় অনেক সময় আমাদের প্রয়োজনের কারণে আমরা প্লে স্টোর থেকে অনেক অ্যাপস ডাউনলোড করি, যেগুলো অ্যাপস ডাউনলোড করার পর আমরা কাজ করে আবার সেগুলো আনইনস্টলও করে দিই। ঠিক আছে বন্ধুরা, পরে দেখা যায় আবার সেই অ্যাপসটি যদি আমাদের প্রয়োজন পড়ে তারপরে কিন্তু আমাদের আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়, বা অনেক সময় অনেক খোঁজাখুঁজিও করতে হয়, বা ফ্রেন্ডদের কাছ থেকে চেয়েতে হয়। ঠিক আছে বন্ধুরা, তো দেখা যায় বন্ধুরা অনেক সময় আমরা আনইনস্টল যদি নাও করি, অনেক সময় অনেক সমস্যার কারণে আমাদের মোবাইলটি যদি আপনার রিসেন্ট মারতে হয়, তাহলে কিন্তু আমাদের মোবাইলের যত অ্যাপ্লিকেশন আছে এগুলো সব চলে যায়। তো আজকে আমি আপনাদেরকে এরকম একটি টিপস দেখাবো যে সে নেক্সট ইয়ার আপনার এই অ্যাপসটি কারোর কাছে চেতেও হবে না, বা প্লে স্টোর থেকে আপনি নামাতে হবে না, আপনি সেটার ব্যাকআপ রেখে দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করবো, সেই অ্যাপসটির মাধ্যমে আপনারা ডাইরেক্ট প্লে স্টোর থেকে যখন অ্যাপস ইনস্টল করবেন, সেই অ্যাপসের একটি ব্যাকআপ ফাইল আপনার মেমোরি কার্ডে চলে যাবে। নেক্সটে আপনি সেই অ্যাপসটি যদি আপনার আনইনস্টলও হয়ে যায়, তাহলেও আপনি সেই অ্যাপসটি আবার ইনস্টল করে নিতে পারবেন মেমোরি কার্ড থেকে। হ্যাঁ বন্ধুরা, সেটা বুঝতে এবং শিখতে ভিডিওটি কন্টিনিউ করুন। তার আগে বলে নেব, অ্যান্ড্রয়েড পিটি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো এটা করার জন্য বন্ধুরা আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার প্রসেস আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। অ্যাপসটি কীভাবে কাজ করে চলেন সেটাই দেখে নিই। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা দেখেন আপনি ইন্টারফেসটা এরকম দেখা যাবে, আপনি ইন্টারফেসটা এরকম আসবে। এরকম আসার পর জাস্ট আপনারা এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা জাস্ট এখান থেকে আপনারা এই যে সেট যে দেখা যাচ্ছে, জাস্ট এই সেটে চলে যাবেন। এটা এখানে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন এটা ইন্টারনাল স্টোর আছে, এটাকে আপনারা এসডি কার্ড করে দেবেন। এসডি কার্ড করে দেওয়ার পর এখানে সুইচে ক্লিক করবেন। সুইচে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এটা লোকেশনটি সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এটা হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এই যে অটো ব্যাকআপ, অটো ব্যাকআপটা আপনারা অ্যানাবল করে দেবেন। অ্যানাবল করে দেওয়ার পর এই অ্যাপসের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো শেষ। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কোনো একটি অ্যাপস ইনস্টল করে যে অ্যাপসটি ডাইরেক্ট ব্যাকআপ একটি ফাইল চলে যায় কি না। জাস্ট এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমি ছোট একটি অ্যাপস আগেই সিলেক্ট করে রেখেছি, জাস্ট এই অ্যাপসটি ইনস্টল করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট অ্যাপসটি ইনস্টল করলাম, অ্যাপসটি ইনস্টল হচ্ছে বন্ধুরা। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর দেখবেন এটার একটি ব্যাকআপ কিন্তু আপনার অটোই চলে যাবে, আপনার কোনো কাজ করতে হবে না। এই যে বন্ধুরা অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, হয়ে যাওয়ার পর জাস্ট আমি এখন এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর এখন যদি আমার মোবাইলের ফাইল ম্যানেজার আমি চলে যাই, একটু খেয়াল করেন ভালো করে বন্ধুরা, আশা করি এটা 100% আপনাদের উপকার আসবে এই অ্যাপস টিউটোরিয়ালটি। জাস্ট আমি এসডি কার্ডে চলে যাব। এসডি কার্ডে চলে যাওয়ার পর ওখানে তো দেখছেনই আমি ব্যাকআপে সিলেক্ট করে দিয়েছিলাম, জাস্ট ব্যাকআপ ফাইলে চলে যাব। এখানেও ব্যাকআপ ফাইল, তারপরে যে ব্যাকআপ ফাইল, তারপরে দেখেন এই যে এপিকে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখেন বন্ধুরা এটার কিন্তু একটি আপনার ব্যাকআপ ফাইল আমার এসডি কার্ডে চলে আসছে। তো এখন যদি আমি ওখান থেকে আমার অ্যাপসটি আনইনস্টলও করে দিই, আবার এখান থেকে খুব সহজে ইনস্টল করে নিতে পারবো। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কীভাবে আপনারা এই অ্যাপসের মাধ্যমে একটি ব্যাকআপ ফাইল নিয়ে রাখতে পারবেন। তারপরে বন্ধুরা এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য জাস্ট আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন অ্যাপ ব্যাকআপ, APP অ্যাপ ব্যাকআপ। জাস্ট অ্যাপ ব্যাকআপ লিখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই যে বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটি, সরি, এই যে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ ব্যাকআপ। আর এটা ডাউনলোড লিঙ্কটা বরাবরের মতো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা শর্টকাটে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে এবং ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।